মাত্র 750 টাকায় সফটওয় কিভাবে অ্যাক্টিভেশন নেবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা সকলে জানেন সফটওয় একটা মোবাইল ফ্ল্যাশ আনলকিং টুলস, যেটার সাহায্যে বিভিন্ন ধরনের মোবাইল যেমন আসোস, হাওয়াই, ইনফিনিক্স, লেনোভো, এমআই, ওয়ানপ্লাস, ওপো, রিয়েলমি, স্যামসাং, ভিভো এছাড়াও আরও অসংখ্য মোবাইল রয়েছে যেগুলো সফটওয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ, ফ্ল্যাশ, এফআরপি আনলক ইত্যাদি ইত্যাদি কাজগুলো করা যায়। এবং আজকের এই ভিডিওতে দেখাবো সফটওয় মাত্র 750 টাকায় কিভাবে অ্যাক্টিভেশন নিতে হয়। উইদাউট ওয়েস্টিং ইউর টাইম লেটস বিগিন দিস ভিডিও। ওয়েল, সফটওয়টা অ্যাক্টিভেশন করার জন্য যে কোনো ব্রাউজারে চলে যাব প্রথমেই, এবং এখানে এসে লিখে দেবো gsmalo.com। এই ওয়েবসাইটে চলে যাব এবং এই ওয়েবসাইটের সাহায্যে আমরা সফটওয়টা অ্যাক্টিভেশন করব। এই ওয়েবসাইটে আসার পর এই ম্যান আইকনটাতে একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমারটা যেহেতু ক্রিয়েট করা আছে, লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম। এরপর এইরকম আসবে, এখান থেকে সার্চ ফর প্রোডাক্টস, এখানে ক্লিক করে এখানে লিখে দেবো সফটওয়। লেখার পর এখানে কিন্তু সফটওয়ের বিভিন্ন ধরনের সার্ভিস পেয়ে যাবেন, যেমন জিও সার্ভার 12 মাসের অ্যাক্টিভেশন মাত্র 1800 টাকায়, এটা হচ্ছে জিও। আর যেটা জেনারেল এটা হচ্ছে 3075 টাকা। এটা রাইট নাও এখন এরকম প্রাইস দেওয়া আছে। এগুলো যেহেতু সার্ভারের প্রাইস, যে কোনো সময় বাড়তে বা করতে পারে। এখন ভিডিওটা যখন করতে দিই তখন কিন্তু এই প্রাইস। তো এখানে বিভিন্ন ধরনের ই আছে, আপনি এগুলো দেখে নেবেন। আমরা এখন যেটা দেখাবো মাত্র 750 টাকায়, যেটা কিন্তু এইটা, এই যে সফটওয় 1 মাসের অ্যাক্টিভেশন 722 টাকা কিন্তু এখানে দেওয়া আছে এই মুহূর্তে। এখানে আমি ক্লিক করে দিলাম, আমি এটার অ্যাক্টিভেশন দিব আমার ক্লায়েন্টকে, এই সফটওয় 1 মান্থ নিউ অ্যাক্টিভেশন। এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো যেহেতু আপনি এই ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু আপনার না পড়লেও হবে, যেহেতু এই ভিডিওটা দেখতেছেন। এখানে সফটওয় 1 মাসের অ্যাক্টিভেশন মাত্র 722 টাকায়, যখন ভিডিওটা করতেছি তখন কিন্তু এই প্রাইস দেওয়া আছে। এটা পরবর্তীতে বাড়তে বা কমতে পারে। তো এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, এই ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, সফটওয়ে রেজিস্ট্রেশন করা ইমেল অ্যাড্রেস। তো এটা হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেশন নিতে পারবেন। আর যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটাররা রয়েছেন, gsmalo.org এই ওয়েবসাইটে যারা ডিপোজিট করে প্যানেল নিয়ে কাজ করতেছেন, তারা কীভাবে এটার অ্যাক্টিভেশন নেবেন, এখান থেকে লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে প্লেস এন অর্ডার থেকে আমি সার্ভিসে চলে যাবেন। এবং এখানে আসার পর সার্চ বারে লিখে দেবেন জাস্ট অনলি সেফ, লিখলেই কিন্তু এই সার্ভিসটা চলে আসবে, যেটা কিন্তু এখানে সফটওয় 1 মান্থ নিউ। এবং এখানে কিন্তু রিনিউ আছে, মানে ওল্ড ইউজার হলে এটা, আর নিউ ইউজার হলে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা কিন্তু মাত্র $5.723 দেওয়া আছে, যেটা কিন্তু 700 বা 750 সামথিং এর মধ্যেই থাকে, যেটা ডেলিভারি টাইম কিন্তু 1 থেকে 5 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে। এখন এখানেও কিন্তু ইমেল চাচ্ছে, এই ইমেলটা আপনি কোথায় থেকে দিবেন, ইমেলটা কোথায় পাবেন, এই জন্য সফটওয়ের ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য একটা নিউ ট্যাব ওপেন করে নিন এবং লিখে দিন সফটওয়সাইট.কম। এই ওয়েবসাইটে আসার পর এই সাইন আপে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। আমি কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আই এম নট এ রোবটে ক্লিক করে এখানে এই ক্যাপচাটা পূরণ করে নেব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন ওই ইমেল এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে এটা কিন্তু সাইন আপ করলে এটা কিন্তু লগ ইন হবে, কিন্তু অ্যাক্টিভেশন যেহেতু নাই আমরা কিন্তু টুলসে লগ ইন করতে পারবো না। এখন অ্যাক্টিভেশন নেওয়ার জন্য এই যে আমরা আগের অবস্থায় চলে যাব এবং এইখানে আমাদের ওই ইমেলটা এখানে দিয়ে দিব। এরপর অ্যাড কার্ডে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, এখান থেকে নিচে চেক আউটে ক্লিক করে দিতে হবে নিচ থেকে। তারপর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, এখানে পেমেন্ট ইনফরমেশন, বিকাশ, রকেট, নগদ দেওয়া আছে। আপনি যে কোনো একটা মাধ্যমে আমাদের এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন, এই যে টাকাটা, যেটা এই সফটওয়ের অ্যাক্টিভেশন বাবদ। এখন আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিয়ে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। তারপর এই টিক মার্কটা দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে। এই অর্ডারটা কিন্তু হয়ে গিয়েছে, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। অর্ডারটা কিন্তু আমাদের করা হয়ে গিয়েছে। এবং এই gsmalo.org এখান থেকে যদি অর্ডার করতে চান, ঠিক একইভাবে এখানে জিমেলটা দিয়ে নিচ থেকে প্লেস এন অর্ডারে ক্লিক করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। বাট এটা এখান থেকে আমাদের করার প্রয়োজন নেই, যেহেতু আমরা এখানে অর্ডারটা করে দিয়েছি। এরপর আপনার অপেক্ষা করতে হবে এই অর্ডারটা কখন কমপ্লিট হচ্ছে। সেটা কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু আপনার সফটওয়টা লগ ইন করতে পারবেন, যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে
আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েই। এটা এখন কী অবস্থায় আছে অর্ডারটা সেটা বোঝার জন্য এই ম্যান আইকনে মাউসের কার্সারটা রেখে এখান থেকে অর্ডারসে ক্লিক করে দিতে হবে। এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখানে এটা আমাদের অর্ডার, এটার অর্ডার আইডি হচ্ছে এটা, ডেট এটা, এবং এটা স্ট্যাটাস অন হোল্ডে আছে, এবং আইটেম ওয়ান যেটার এত টাকা প্রাইস। এটা স্ট্যাটাস অন হোল্ডে আছে, অন হোল্ড থেকে এটা চলে যাবে প্রসেসিংয়ে, এবং প্রসেসিং থেকে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের সেফ টুলের সম্পূর্ণ অ্যাক্টিভেশনটা পেয়ে যাবো এবং ওইটাকে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। এখন এটা আমাদের কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করার পালা। ওয়েল, কিছু সময় পর, 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট পর আমি যখন এই পেজটাকে রিলোড করবো, দেখেন এই আমাদের স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এর মানে এখন আমরা এই সেফ টুলের অ্যাক্টিভেশনটা পেয়ে গিয়েছি, এখন এটা আমরা লগ ইন করতে পারবো। এই জন্য সেফ টুলটা আমাকে লগ ইন করতে হবে, কিন্তু সেফ টুলটা আমার কাছে নেই, এটা আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি চলে যাব সেফ টুলের ওয়েবসাইটে, তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে টেলিগ্রামে জয়েন হতে। টেলিগ্রামে জয়েন হওয়ার পর একদম নিচে চলে যাব এবং এখান থেকে এই সেফ টুল গুগল ড্রাইভে কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে এটা ডাউনলোড করে নেব। জাস্ট একদম লেটেস্ট ভার্সন, যেটা 15/9/2024 আপডেট হয়েছে, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট। এই ওপেন ফোল্ডারে ক্লিক করতেছি, তারপর এটাকে স্ট্রেক ফাইল করে নেব। ওকে, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা কি, সেফ টুলের ওয়েবসাইটে চলে যাবেন এবং এখান থেকে অ্যাড্রেস বারে এটাই কিন্তু সেফ টুলের পাসওয়ার্ড, এটা আমি এখান থেকে কপি করে নেব এবং এখানে দিয়ে দেবো www. এবং ওই কপি করা লেখাটা এখানে পেস্ট করে দেবো, এটাই কিন্তু সেফ টুলের পাসওয়ার্ড হয়। এখান থেকে ওকে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্রেক হয়ে গিয়েছে। এখন এটা আমি ডাবল ক্লিক করে সেট আপ করে নিচ্ছি, ফাইলটাকে ইনস্টল করে নিচ্ছি। ইয়েস, নেক্সট, এবং এখানেও সেম পাসওয়ার্ডটা চাচ্ছে www. এবং ওই কপি করা টেক্সটটা এখানে পেস্ট করে দেবো, তারপর নেক্সট নেক্সট নেক্সটে দিয়ে আমি এই সফটওয়্যারটা বা ফাইলটা টুলসটা ইনস্টল করে নিচ্ছি। ফিনিশড, এটা কিন্তু ডাউনলোড, এটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ডাবল ক্লিক করে ওপেন করব এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এখানে ইউজার নেম হিসেবে আমি ওই ইমেলটা ইউজ করব যেটা আমি রেজিস্ট্রেশন করেছিলাম, এবং এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমি। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই সেফ টুলটা কিন্তু অ্যাক্টিভেশন প্লাস ওপেন পর্যন্ত হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে কিন্তু আমরা সব ধরনের কাজই করতে পারবো এক মাস যাবত, যেহেতু আমাদের এটার এক মাসের অ্যাক্টিভেশন নিয়েছি। ওয়েল, দেখতে পারলেন কিভাবে খুবই সহজে আমরা এক মাসের জন্য 750 টাকায় অফিসিয়ালি একটা সিএফ টুল অ্যাক্টিভেশন নিলাম। এবং যেমনটা দেখলেন এটা কিন্তু এক মাসের অ্যাক্টিভেশন, আপনি কিন্তু চাইলে এক বছরের অ্যাক্টিভেশন নিতে পারেন এই সেম একই প্রসেস অনুসরণ করে। তবে এক বছরের অ্যাক্টিভেশনের ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে জেনারেল। যদি জিওটা নেন সেক্ষেত্রে জেনারেলের যে প্রাইস তার থেকে প্রায় 50% কম দামে কিন্তু পাচ্ছেন এক বছর অ্যাক্টিভেশন। এটাও কিন্তু অফিসিয়াল, একই সাপোর্ট, সব কিছু একই। জিও এবং জেনারেলের মধ্যে যদি পার্থক্য বুঝতে চান সেক্ষেত্রে আমাদের উপরে আইকার্ডে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে আসুন। আর এসব টুলসগুলো অ্যাক্টিভেশন কীভাবে নিতে হয় সেটাও যদি বুঝতে চান ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, ভিডিও চেক করে অ্যাক্টিভেশন করে নিতে পারবেন। এছাড়াও যে কোনো সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।